শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণের ক্লাস করছি বিগত তিনটি ক্লাস ধরে। আজকে আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণের একদম শেষের দিকে চলে এসেছি প্রায়। আজকে আমরা দেখব বিশেষ কিছু ফাংশনের অন্তরজ, যেগুলোকে আমরা নর্মালি বলে থাকি এন তম অন্তরজ নির্ণয়করণ। ধরো একটা ফাংশন দেওয়া আছে আমাদের, সেই ফাংশনের পর্যায়ক্রমে অন্তরজ করতে হবে এন সংখ্যক বার, এটাকে আমরা বলছি এন তম অন্তরজ নির্ণয়। অথবা আমাদের বইতে হেডিংয়ে যদি দেখো তাহলে লেখা থাকবে কতিপয় বিশেষ ফাংশনের অন্তরজ অথবা কিছু আদর্শ ফাংশনের অন্তরজ, এরকমভাবে হেডিং করা থাকে। যেমন যদি বলি যে এক্স টু দি পাওয়ার এন এর অন্তরজ নির্ণয় করতে হবে, এক্স টু দি পাওয়ার এন এর এন তম অন্তরজ নির্ণয় করতে হবে, অন্তরজ নির্ণয় করতে হবে। তো এটা দ্বারা আমরা বুঝতেছি যে এক্স টু দি পাওয়ার এন এর অন্তরজ নির্ণয় করতে হবে কত সংখ্যক বার, এন সংখ্যক বার অন্তরজ নির্ণয় করতে হবে। তো আমরা যখন এটাকে অন্তরজ করব তখন পর্যায়ক্রমে আমরা করব, একবার, দুইবার, তিনবার, চারবার, এভাবে এন সংখ্যক বার অন্তরজ নির্ণয় করব। তো এখানে যে ফাংশনটা আছে সেটাকে আমরা যদি ওয়াই দ্বারা এটা সূচিত করি, আমরা ওয়াই ধরে নিলাম এটাকে, তাহলে এটাকে যদি আমরা এখন অন্তরজ করি তাহলে রেজাল্টটা কী আসতে পারে, কী আসবে? পর্যায়ক্রমে আমরা বাংলাতে এখানে লিখে নিব যে এক্স এর সাপেক্ষে পর্যায়ক্রমে অন্তরীকরণ করে পাই। তাহলে এখন একবার যখন অন্তরীকরণ করছি তাহলে এক্স টু দি পাওয়ার এন এর যে ফর্মুলা ছিল সেই ফর্মুলা অনুযায়ী এটা আসে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। দ্বিতীয়বার যখন অন্তরীকরণ করছি তখন হবে এন আসি, আবার এন মাইনাস ওয়ানটা নিচের সামনে চলে আসবে, এন মাইনাস ওয়ান, এবং এখান থেকে আরও এক বিয়োগ হবে, তাহলে এন মাইনাস টু হলো। তৃতীয়বার যদি অন্তরীকরণ করি তাহলে হচ্ছে এন এন মাইনাস ওয়ান, তাহলে এন মাইনাস টু আমার সামনে চলে আসছে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি, এক বিয়োগ হয়ে গেল। আর একটা বার যদি আমরা করি এন এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, তাহলে এখানে কত হবে, এন মাইনাস ফোর। দেখো তাহলে আমরা দেখছি যে এই অন্তরীকরণ যখন আমরা করছি, দেখো কতবার, চারবার অন্তরীকরণ কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। রেজাল্ট কী পাচ্ছি, এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি। এইভাবে পর্যায়ক্রমে যদি আমরা এন সংখ্যক বার অন্তরীকরণ করি, এন সংখ্যক বার যখন অন্তরীকরণ করবো তখন আমাদের রেজাল্টটা কী আসবে? অর্থাৎ এখানে দেখো যে এন সংখ্যক বার যখন আমরা অন্তরীকরণ করবো, ডট ডট দিয়ে বুঝাইলাম যে মাঝখানে আরও অসংখ্য পরিমাণে পদ রয়েছে। তো আমরা এখানে এই ফোরের জায়গাতে শুধু কী দিব, ফোরের জায়গাতে শুধু দিব এন। এন যদি দেই তাহলে আমরা পাচ্ছি কত, তাহলে দেখো এন এখানে এন আছে, এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, এইভাবে আরও কিছু পদ চলে যাবে। এভাবে চলতে চলতে একটা সময় গিয়ে দেখো এই এন এর মান যত নিচে, এর পরের দিকে ভ্যালু কিন্তু কমতেছে। সাপোজ এখানে যদি এন এর মান 10 হয় তাহলে 9, তারপরে 8, তারপর 7, 6, এভাবে কিন্তু সংখ্যাগুলো কিন্তু কমতেছে, এই যে কনস্ট্যান্টের মানগুলো কিন্তু কমতেছে। কমতে কমতে একটা সময় গিয়ে যখন এখানের মানটা, এই মান অর্থাৎ এন এর মান এবং এই মান যখন সমান হয়ে যাবে তখন এটা কিন্তু জিরো হয়ে যাবে। জিরো হয়ে গেলে এক্স টু দি পাওয়ার জিরো হবে। এক্স টু দি পাওয়ার জিরো বলতে আমরা কী বুঝি, এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, তার মানে শেষের সংখ্যাটা কিন্তু একটা সময় গিয়ে ওয়ান হয়ে যাবে, একদম শেষের সংখ্যাটা কী হবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন, তার মানে কি এক্স টু দি পাওয়ার জিরো। তো এর পরিবর্তে আমরা এখানে কী লিখতে পারবো, তাহলে ওয়ান লিখতে পারবো। ওকে, যেহেতু সংখ্যাগুলো গ্র্যাজুয়ালি কমে যাচ্ছে আমরা বুঝতে পারছি যে এর আগের সংখ্যাটা তাহলে কত হবে, 2, 3, 4, এরকমভাবে কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু এই দিকে বাড়তেছে এবং এই দিক থেকে কিন্তু কমতেছে। এই যে জিনিসটা আমরা পেলাম, এইটা, এই জিনিসটাকে আমরা কী লিখতে পারি, তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়াল। তার মানে এখানে দেখো যে এক্স টু দি পাওয়ার এনকে যদি আমরা পর্যায়ক্রমে এন সংখ্যকবার অন্তরীকরণ করি তাহলে আমরা রেজাল্ট পাবো এন ফ্যাক্টোরিয়াল। তো এইটাকে আমরা অনেক সময় বিভিন্ন জায়গাতে লিখে থাকি এরকমভাবে কিন্তু লেখা হয়ে থাকে, এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। বিভিন্ন এমসিকিউর জন্য তোমাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ,
শর্ট প্রশ্নের জন্য আবার এরকম থাকে ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল, এইভাবে সূচিত করা হয়ে থাকে। এখন একটা প্রশ্ন তোমাদের জন্য, সেটা হচ্ছে ধরো যে ডি হান্ড্রেড বাই ডি এক্স হান্ড্রেড এক্স টু দি পাওয়ার হান্ড্রেড এর রেজাল্টটা আসলে কত হতে পারে, একটু থিঙ্ক করো তো রেজাল্টটা কত হবে। অবশ্যই এখানে দেখো পাওয়ার কিন্তু সেম আছে, তার মানে হবে একশো ফ্যাক্টোরিয়াল। ওকে আচ্ছা, এরপর যদি দেখো যে আমি ধরে নিলাম এখানে একশো, তারপরে হচ্ছে ডি এক্স টু দি পাওয়ার হান্ড্রেড, এখানে একটু সংখ্যাটা একটু বেশি দিলাম, ধরো একশো এক দিলাম, সংখ্যাটা একটু বেশি দিয়েছি, তাহলে এর রেজাল্টটা আসলে কত আসতে পারে। এটা আমরা দেখছি কি এই অন্তরীকরণ করতে হবে, কতবার অন্তরীকরণ করতে হবে, একশো বার অন্তরীকরণ করতে হবে। একশো বার যখন আমরা অন্তরীকরণ করব, একশো বার অন্তরীকরণ করার পর রেজাল্ট আমরা দেখব যে একদম একশো ফ্যাক্টোরিয়াল কিন্তু আছে। একশো বার যখন অন্তরীকরণ করব তখন থাকবে কি একশো ফ্যাক্টোরিয়াল, তারপরে কিন্তু একটা এক্স, একশো বার অন্তরীকরণ করার পর দেখব যে একটা এক্স অবশিষ্ট আছে, তার মানে জিনিসটা দাঁড়াবে এইরকম একশো ফ্যাক্টোরিয়াল এক্স এরকম কিন্তু আসবে। আচ্ছা এখন এটার পরিবর্তে ধরো ডি টু দি পর আমরা যদি এটা বাদ দিয়ে অন্য একটা করি, এখানে একশো দিলাম ডি এক্স একশো, এক্স টু দি পর নাইনটি নাইন দিলাম, তখন কী রেজাল্ট হবে খেয়াল করে দেখো যে এখানে আমরা অন্তরীকরণ করছি কতবার, এটাকে আমরা অন্তরীকরণ করছি হলো একশো বার। ওকে আমরা এখানে সংখ্যাটা কিন্তু কম আছে, পাওয়ারটা কম আছে, কিন্তু পাওয়ারটা যখন কম থাকছে একদম শেষ, যখন নিরানব্বইতম বার আমরা অন্তরীকরণ করব তখন হবে নিরানব্বই ফ্যাক্টোরিয়াল। নিরানব্বই বার অন্তরীকরণ করলে রেজাল্ট পাবো আমরা হচ্ছে নিরানব্বই ফ্যাক্টোরিয়াল। তো নিরানব্বই ফ্যাক্টোরিয়ালকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে রেজাল্টটা হয়ে যাবে জিরো জিরো। তোমরা সবাই মনে রাখবে যখন এখানে পাওয়ার কম থাকবে এবং এখানে পাওয়ার বেশি থাকবে তখন রেজাল্ট হবে তার জিরো। শর্টকাটে একটু সবাই মনে রাখবে, এগুলো বিভিন্ন সময় কাজে লাগে, তার মানে সেটা যদি ফলো করে তোমরা যদি আরেকটা দেখো যে এখানে ধরো নয় দিলাম, এখানে নয় দিলাম, এক্স টু দি পাওয়ার এখানে এইট দিলাম, তাহলে এটা কত হবে, এটা অবভিয়াসলি কিন্তু জিরো হবে। এইভাবে কিন্তু এখানকার অন্তরীকরণ, আমরা ই টু দি পাওয়ার এম এক্সকে অন্তরীকরণ করবো এন সংখ্যকবার। তো এই ফাংশনকে যখন আমরা এন সংখ্যকবার অন্তরীকরণ করব তার রেজাল্টটা কী হতে পারে আমরা একটু দেখার চেষ্টা করি। পর্যায়ক্রমে এটাকে আমরা অন্তরীকরণ করব এন সংখ্যকবার, প্রথমে একবার অন্তরীকরণ যদি করি তাহলে ই টু দি পাওয়ার দেখো এম এক্স এখানে, আর ই টু দি পাওয়ার এম এক্সের সূত্রটা কী ছিল আসলে, ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এম এক্স, এম সামনে আসবে ই টু দি পাওয়ার এম এক্স হবে, তার মানে সেই অনুযায়ী কিন্তু এখানে সামনে একটা এম আসতো, সামনে একটা এম আসে। ওকে এটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে হবে এম, এই এম এখান থেকে এম তো আরেকটা সামনে চলে আসবে, এসে এই এম এর সাথে গুণ হবে, তাহলে রেজাল্ট হবে এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স ওয়াই থ্রি। তিনবার যদি অন্তরীকরণ করো এম কিউব ই টু দি পাওয়ার এম এক্স এরকম হয়। সো এইখানে আমরা যদি এন সংখ্যকবার অন্তরীকরণ করি, এন সংখ্যকবার যদি অন্তরীকরণ করি তাহলে ওয়াই এন সমান এখানে দেখো এম, এখানে কত জিনিসটা আছে তিন, এখানে কত আছে তিন, তার মানে এম টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এম এক্স, আসলে রেজাল্টটা কিন্তু এরকম হবে। ভেরি সিম্পল, খুব সহজ আমরা একটা এক্সাম্পল এখন ব্যবহার করলাম। এরপরে আমরা সেকেন্ড আর একটা এক্সাম্পলে যাচ্ছি, এবার আমরা এই ফাংশনের এন সংখ্যক বার অন্তরজ বের করব, অবশ্যই সেটা পর্যায়ক্রমে হবে। তো এই যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটাকে প্রথমে আমরা লিখে নিচ্ছি আমাদের সুবিধা মতো, এক্স প্লাস এ ইনভার্স ওয়ান সূচক প্রয়োগ করে লিখছি। এখন এইটাকে আমরা যদি একবার অন্তরীকরণ করি তাহলে জিনিসটা কী দাঁড়াবে, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কিন্তু এখানে ব্যবহার করা যাবে। তো এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা যদি এখানে ব্যবহার করি তাহলে এই মাইনাস ওয়ানটা সামনে চলে আসবে, মাইনাস ওয়ান বলতে মাইনাসটা সামনে চলে আসবে, বা মাইনাস ওয়ানও দিতে পারো প্রবলেম নাই। এক্স প্লাস এ এখান থেকে এক বিয়োগ হবে, তার মানে মাইনাস টু হচ্ছে। আরেকবার যদি আমরা অন্তরীকরণ করি তাহলে ওয়াই টু সমান মাইনাস ওয়ান, দেখো এখান থেকে কিন্তু আবার আরেকটা মাইনাস টু চলে আসবে, মাইনাস টু চলে আসলে এক্স প্লাস এ এখানে হচ্ছে কিন্তু মাইনাস থ্রি। এইখানে দেখো এখানে মাইনাস আছে আবার এখানে মাইনাস আছে। আচ্ছা আমরা যদি চাই আরেকটা পদও কিন্তু করতে পারি, আচ্ছা করি তারপরে না হয় লিখি ওটা, ওয়াই থ্রি সমান মাইনাস ওয়ান মাইনাস টু, এবার কি মাইনাস থ্রি সামনে চলে আসবে,
মাইনাস থ্রি চলে আসলো এক্স প্লাস এ হোল টু দি পাওয়ার মাইনাস ফোর। আচ্ছা এখন আমরা তাহলে আর না করে একটু কাজ করি, এখানে এখানে মাইনাস আছে কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে মাইনাস ওয়ান পাওয়ার কিউব, এটা যদি লিখি তাহলে দেখো কোনো পরিবর্তন হয় কি না, ওয়ান টু থ্রি এক্স প্লাস এ মাইনাস ফোর, এরকমভাবে কি এটা লেখা যাবে না, এটাকে কিন্তু এইভাবে আমরা লিখতে পারবো, এভাবে লিখলে কিন্তু কোনো মানের পরিবর্তন হবে না। ওকে, তার এখন আমরা এটাকে বলছি যে এন সংখ্যকবার অন্তরীকরণ করব। এর পরে যদি অন্তরীকরণ করি আরও একবার তাহলে আমরা পাবো ওয়াই ফোর, তার মানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার, এখানে তিন আছে, এখানেও কিন্তু তিন আছে, তার মানে এখানে হয়ে যাবে চার, এখানে যেহেতু চার এখানে চার, এক দুই তিন চার, এক্স প্লাস এ এখানে আরও একটা কমে যাবে, এরকম হলো। এখন আমরা ধরো এটাকে আমরা অন্তরীকরণ করব এন সংখ্যকবার আর লিখবো না, তাহলে এখন জাস্ট চারের জায়গাতে আমরা কী লিখব, এন লিখব। তো চারের জায়গাতে এন লিখছি ওয়াই এন ইকুয়াল মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, এখানে এর পরিবর্তে তাহলে কী লেখা যাবে, এক দুই তিন চার, এভাবে সংখ্যাগুলো কিন্তু আরও বেশি বাড়তে থাকবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এভাবে কিন্তু বাড়তে থাকবে, তার মানে আমরা শেষে এখানে কী লিখতে পারবো, এন ফ্যাক্টোরিয়াল, অবশ্যই কিন্তু আমরা লিখতে পারি এখানে এন ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো। আর এই জায়গাটাতে আমরা কী হবে তাহলে, এক্স মাইনাস এ একদম শেষে গিয়ে দেখো এখানে যা আছে, এখানে যা আছে ফোর আছে, এখানে কিন্তু তার চেয়ে একটা বেশি আছে, মানে কি পাঁচ আছে, যেহেতু পাঁচ আছে তার মানে আমরা এখানে লিখতে পারবো এন প্লাস ওয়ান, সংখ্যাটা কিন্তু একটা করে বাড়তেছে, যেহেতু একটা করে বাড়তেছে তার জন্য কিন্তু আমরা এটা লিখছি। ওকে, এখন এটাকে আমরা পরে একটু যদি মানে এই যে সূচকটা ব্যবহার করি তাহলে আমরা লিখতে পারবো মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, এন ফ্যাক্টোরিয়াল নিচে এক্স মাইনাস এ এন প্লাস ওয়ান, এইভাবে কিন্তু লিখতে পারি। তাহলে দেখো যে এই যে ফাংশনটা আসলো, এই ফাংশনের এনতম অন্তরজ হলো কিন্তু ওয়াই ইকুয়াল টু সাইন এ এক্স প্লাস বি, এর এন সংখ্যক অন্তরজ বের করব। তো প্রসেস মোটামুটি একই রকম ছিল, যেহেতু সাইন কস ত্রিকোণমিতিক ফাংশন চলে এসেছে, সো অল্প একটু চেঞ্জ হবে আর বাদ বাকি কিন্তু সেম থাকবে। তো আমরা এখানে ওয়াইকে প্রথমে একবার অন্তরীকরণ করে ফেলি, ওয়াই ওয়ান একবার অন্তরীকরণ করলে সাইনের অন্তরজ আসলে কী ছিল, সাইনের অন্তরজ ছিল কজ, তাহলে কজ এ এক্স প্লাস বি, আর এই ভেতরের যে অংশটা আছে সেটাকে যদি আবার অন্তরীকরণ করা যায় তাহলে এখান থেকে আসবে এ, আর এটা হবে জিরো। তো আলটিমেট এখান থেকে রেজাল্ট পাচ্ছি কিন্তু আমরা এ কজ এ এক্স প্লাস বি। ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরজের ক্ষেত্রে একটু চেঞ্জ করে লিখতে হবে আমাদের প্রত্যেকবার, সেই চেঞ্জটা হলো দেখো এখানে আমরা রেজাল্ট পেয়েছি কজ, আর আমাদের ফাংশনটা আছে হলো সাইনে, সো আমরা এই কজকে আবার সাইনে ট্রান্সফার করব কোয়াড্রেন্ট ব্যবহার করে। সো যদি সাইনে ট্রান্সফার করি তাহলে দেখো এইটা লিখলে কোনো মানের পরিবর্তন হয় কি না এটা আমরা একটু খেয়াল করে দেখব, পাই বাই টু প্লাস এ এক্স প্লাস বি, এটা যদি লিখি এখানে কোনো মানের পরিবর্তন হচ্ছে কি না, যে নব্বই ডিগ্রি, এখানে নব্বই ডিগ্রি প্লাস এই জিনিসটা আছে, তো নব্বই ডিগ্রির সাথে গুণ অবস্থায় আছে বিজোড় ওয়ান, বিজোড় ওয়ান থাকার জন্য সাইন কিন্তু খুব সহজে কজ হয়ে যায়, এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে প্লাস দেওয়ার জন্য এটা সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাওয়ার জন্য, সেকেন্ড কোয়াড্রেন্টটা সাইনের অবস্থান, সাইন পজিটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে, তার জন্য আমরা এখানে চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে যদি আমরা মাইনাস ব্যবহার করি তাও কিন্তু হবে, অঙ্কটা হবে না কিন্তু এরকমটা না। এরপর এটাকে যদি সেকেন্ড টাইম আরেকবার অন্তরীকরণ করি এখানে তাহলে আমরা পাবো ওয়াই টু সমান এ, এবার এটাকে অন্তরীকরণ করো আবার, এটাকে অন্তরীকরণ করলে আবার পাবো একই জিনিসই কজ পাই বাই টু প্লাস এ এক্স প্লাস বি, ভেতরের এই পুরো অংশটাকে যদি আবার অন্তরীকরণ করো তাহলে এটা জিরো হবে, এখান থেকে এ থাকবে, এটাও জিরো হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এই এ আর এ যদি গুণ করো তাহলে এ স্কোয়ার হবে, এখানেও আমরা একই কাজ করব, এখানে যে কজ আসছে কজটাকে আমরা সাইন বানিয়ে নিব, তাহলে সাইন এই পুরোটার সাথে, এই পুরোটার সাথে আবারও পাই বাই টু যোগ করবো, মানে নাইনটি ডিগ্রি যোগ করব, তো সেটাকে আমরা পাই বাই টু ইন্টু টু এইভাবে যদি লিখি তাহলে কোনো পরিবর্তন হয় না, অথবা পাই বাই টু প্লাস পাই বাই টু এভাবেও কিন্তু লেখা যায়, এক্স
প্লাস বি এইভাবে লিখলাম, তাহলে দেখো আমারও লজিক কিন্তু একটাই, কোয়াড্রেন্টের যে লজিক ছিল সেই লজিক কিন্তু একটাই। ওকে, এরপরে আবার আরেকবার যদি অন্তরীকরণ করি তিনবার, তাহলে হবে এই, এখানে দেখো আরেকটা এ কিন্তু চলে আসবে, তার মানে হবে এখানে এ কিউব, এখানে হবে কজ, কজ এখানে যা আছে তাই, পাই বাই টু ইন্টু টু প্লাস এ এক্স প্লাস বি। এখানে কিউব কেন দিলাম, কারণটা হচ্ছে যে এইটাকে ভেতরে যখন এই অংশটাকে আবার অন্তরীকরণ করছি তখন এখানে এ ছিল, সেই এটা কিন্তু এখানে এসে স্কোয়ারের সাথে গুণ হয়ে কিউব হয়ে যাচ্ছে। এটাকে আবার আমরা যদি সাইন বানাই তাহলে কেমন হবে, এ কিউব সাইন এটার সাথে আরও একটা পাই বাই টু যুক্ত হবে, তার মানে হচ্ছে পাই বাই টু ইন্টু থ্রি প্লাস এ এক্স প্লাস বি, জিনিসটা কিন্তু এরকম আসছে। আচ্ছা, ওয়াই থ্রি, এখন আমরা যদি সামনের দিকে আর না আগাই, না আগিয়ে এখানে যদি আমরা এন সংখ্যক বার ব্যবহার করে ফেলি তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসে, এন সংখ্যক বার অন্তরীকরণ করে পাই অনুরূপভাবে ওয়াই এন সমান, তাহলে এ দেখো এখানে তিন ছিল, এখানে তিন আছে, তার মানে এখানে হবে এ টু দি পাওয়ার এন সাইন পাই বাই টু, এখানে আছে তিন, তিন আছে না, তিনের পরিবর্তে আমরা কী লিখবো, এন লিখবো, তার মানে এটাকে আমরা লিখতে পারি এন পাই, এন পাই বাই টু প্লাস এ এক্স প্লাস বি। এটাই হচ্ছে কিন্তু আমাদের এই যে ফাংশনটা দেওয়া ছিল সেই ফাংশনের এন সংখ্যক বার অন্তরজ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আমি মোটামুটি চারটা অঙ্ক সলভ করে দিলাম, চারটা ক্যাটাগরির, এগুলো অঙ্কগুলো প্রথমটা একদমাত্র প্রথমটা যেটা সেটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এসে থাকে, পরেরগুলো খুব বেশি পরিমাণে যে আসে এরকম বলা যাবে না, তবুও তোমরা যারা আমার সাথে আসো তারা নিঃসন্দেহে অনেক পড়াশোনায় ভালো, সেই জন্য তোমরা অবশ্যই একটু ধারণা রাখবে, তোমাদের ফিউচারে অবশ্যই এগুলো কাজে দেবে।